দীর্ঘ ১৩ বছর ধরে এক হিজড়ার সঙ্গে সংসার করছেন ব্যবসায়ী আসিক আব্বাস। তাদের এই সম্পর্ককে আজ কুনিশ জানাচ্ছে নেটিজেনেরা। আপন হলেন একটি এলাকার হিজড়াদের নেতা, তার সঙ্গে ব্যবসায়ী আসিক আব্বাসের প্রেমের সম্পর্ক হয় প্রায় ১৩ বছর আগে। আপন জানান, আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ যেটা পায় না সেটা আমি ওর কাছ থেকে পেয়েছি, এবং তার বিনিময়ে যে কোনো স্বার্থ থাকতে পারে তাও আমি আজ পর্যন্ত দেখিনি। আশিক ও আপন দুজনের প্রথম দেখা হয় পথের ধারে। প্রথম থেকেই আপনের প্রতি দুর্বলতা সৃষ্টি হয় ব্যবসায়ী আশিকের। সেই অভিজ্ঞতা তুলে ধরে আশিক জানান, আমি দেখলাম দুজন মানুষ আসছে। দুজন মানুষ বলতে তারা, আমি দূর থেকে বুঝতে পারলাম যে একরকম হিজড়া। তারা কোনো নারীও না, কোনো পুরুষও না, এরকমটা মনে হলো দূর থেকে আর কি। তিনি আরো জানান, সামনে আসার পর আমি কেন জানি আমার হাতে থাকা খাবার ওকে দিলাম, আর সেটা আমার কাছ থেকে নিয়ে খেলো। আমি নিজেও কিছু সময়ের জন্য হতবম্বে হয়ে গেলাম। আমার কাছে যে জিনিসটা ফিলিংস এর মতো মনে হলো, খুব ভালো লাগলো। আমার অন্তরে জানি কেমন একটা করতে লাগলো। এরপর বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব থেকে শুরু হলো প্রেম। শুরুর থেকে এই সম্পর্ক নিয়ে দোটানা ছিল দুজনের মধ্যেই, কারণ ওদের সম্পর্কে তো আমার কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না, এমনটাই বলছিলেন আব্বাস। তো হিজড়ারা কেমন হয় সে বিষয়ে আতঙ্ক ছিল আমার মধ্যে, কিন্তু এই কথাগুলো বলেছিলেন আশিক আব্বাস। এ সময় আপন বলে ওঠেন, ভিতর ভিতর ভয় পাচ্ছিলাম আমিও, যে এত সুন্দর হিজড়া থাকতে আমি তো দেখতে এতটা ভালো ছিলাম না, কিন্তু তারপরও এত সুন্দর একটা ছেলে, ওর শিক্ষাগত যোগ্যতা ভালো, ও ভালো একটা ফ্যামিলির ছেলে, তাও কেন ও আমার পিছু নিল। পরে আশিক আব্বাসের পরিবারের সদস্যদের সাথে আপনের পরিচয় হয়, এরপর পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান করেন তারা। এর কিছুদিন পর আইনিভাবেও তাদের বিয়ে অনুষ্ঠান হয়। কয়েকজন হিজড়ার সঙ্গে পরিবারের সদস্যের মতো আব্বাস করেন আশিক আর আপন। আপনের চাওয়া আশিক যেন ভবিষ্যতে আবার বিয়ে করেন। আপন বলেন, আমার ধীরে ধীরে বয়স হচ্ছে, ওরও বয়স হচ্ছে, ও আরেকটি স্বাবলম্বী হলে আমি ওকে আরেকটি বিয়ে দেব, এটা আমার স্বপ্ন। আমি আশিকের কোলে সুন্দর ফুটফুটে একটা সন্তান দেখতে চাই, এটা আমার স্বপ্ন। তবে আশিকের সকল চাওয়া পাওয়া তার জীবনসঙ্গী আপনকে ঘিরেই। আশিক জানান, আমরা একটা বাচ্চা এর মধ্যে দত্তক হিসেবে নিয়েছি, তারপরেও যদি আমাদের একান্ত নিজেদের বাচ্চা প্রয়োজন হয় তাহলে পদ্ধতি ব্যবহার করে ওরও বাচ্চা ধারণ করা সম্ভব। সবশেষ আপন জানান, এভাবে আমাদের জীবনটা শুরু হলো, এখনো আছে। উপরওয়ালার কাছে প্রার্থনা, যদি কোনো বাধা বিঘ্নতা না আসে সারাটা জীবন একসাথেই থাকতে চাই। মুক্তি টিভি নিউজ ডেস্ক।